দেখো কেজিওয়ানের ছাত্ররা আগের দিনে ক্লাসে তোমাদের লেসন ফোর মানে ওই আলফাবেট ওয়াই জেড জেড পর্যন্ত শব্দ গঠন হচ্ছিল, ওগুলো কিন্তু শেষ হয়ে গেছে। তো আজকে বলেছিলাম লেসন ফাইভ শুরু করবো, দেখো লেসন ফাইভটা আমি শুরু করছি। তো লেসন ফাইভটা শুরু করার আগে বলে দিই কী করতে হবে। এখানে এখানে বাম দিকে কিছু লেটার দেওয়া আছে, মানে এ বি সি ডি করে কিছু লেখার দেওয়া আছে, এবং ডান দিকে তার ছবি দেওয়া আছে। তাহলে ডান দিকে ছবিটা দেওয়া আছে, ছবিটা দেখে ছবিটার নাম আমাদেরকে জানতে হবে। এটা বই থেকে বইটা দেখিয়ে করাবো, ভালো করে বুঝতে হবে। তার কারণ হলো বইটিতে সমস্ত ছবিগুলো আঁকা সম্ভব নয়। আমি বোঝানোর জন্য দেখো বইটাতে করছি একটু, দিয়ে তোমাদের বইটা ধরে ধরে ভালো করে বলে দেবো। দেখো বইতে প্রথমে লেখা আছে সি, আমি দেখো লিখলাম সি, মানে বাম দিক। তারপরে লেখা আছে এইচ, তো দেখো এরকম তোমাদের আছে, মানে এগুলো লেখা নেই, এগুলো ছবি দেওয়া আছে, ঠিক আছে। তো আমাকে কি করতে হবে, ডান দিকের সাথে বাম দিকের মেলাতে হবে। কি করে মেলাবো, এখানে দেখো ইংরেজি আলফাবেটে লেটার আমাকে দিয়েছে, ইংরেজি লেটার আমাদের দেওয়া আছে। তাহলে প্রথমে কি লেখা আছে সি, তাহলে সি দিয়ে এখানে কি আছে আমাকে দেখতে হবে। দেখো মুরগির ইংরেজি হেড, বিড়ালের ইংরেজি ক্যাট, তাহলে ক্যাট বানান কি সি এটি ক্যাট, তাহলে শুরুটা কি দিয়ে হচ্ছে সি দিয়ে হচ্ছে, কাজে তাহলে সি এর ঘরে হয়ে গেল বিড়ালটা, সি এটি ক্যাট হওয়ার জন্য সি এর ঘরে বিড়ালটা হয়ে গেল। একেবারে এইচ আছে, তাহলে মুরগির ইংরেজি আমরা জানি হেন এইচ এন হেন, তাহলে এইচ দিয়ে শুরু হয়, এইচ এর ঘরটা এটা হয়ে গেল। মানে ছবি মানে মুরগির ছবিটার সাথে এইচ এর মেলাতে হবে। তারপরে দেখো এ, আপেলের ইংরেজি আমরা জানি অ্যাপেল, এপিপিএল অ্যাপেল, তাহলে এ দিয়ে শুরু হচ্ছে, মানে এটা এখানে, আর ডিটা হচ্ছে ডিওজি ডগ ডগ, মানে কুকুর সেখানে এখানে। তাহলে এরকম ডান দিকের সাথে বাম দিক মেলাতে হবে, তোমাদের বইয়েতে দিয়েছে। তো দেখো বইতে ছবিগুলো আঁকা সম্ভব নয় এবং বুঝতে তোমাদের অসুবিধা হবে লিখে পড়ালে, সেই জন্য আমি কী করছি বইটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বইটা দেখলে তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। দেখো এখানে ছবি দেওয়া আছে আর এখানে লেটার দেওয়া আছে। তাহলে প্রথমে দেখো আমার কী লেখা আছে সি, তাহলে সি দিয়ে কী হয় ক্যাট হয়, সি এটি ক্যাট ক্যাট মানে বিড়াল। তাহলে এখান থেকে সি থেকে এই বিড়াল পর্যন্ত লাইন টানবো, একটা করে দেওয়া আছে, দেখো কেমন করে লাইন টানা আছে, সেরকম করে লাইন টানবো সি থেকে বিড়াল পর্যন্ত। তারপরে তো দেখো এইচ, তাহলে এইচ দিয়ে কী হয়, না আমরা জানি এইচ দিয়ে হেন হয়, হেন মানে মুরগি, তাহলে এইচ দিয়ে হেন এখান পর্যন্ত লাইন নিয়ে আসবো। একইভাবে তারপরে আছে এ, তাহলে এ দিয়ে হয় অ্যাপেল, তাহলে এ থেকে আমরা অ্যাপেল পর্যন্ত নিয়ে যাব। তারপরে দেখো কী আছে ডি, তাহলে ডি দিয়ে কি হয় ডিওজি ডগ ডগ মানে কুকুর, তাহলে এখানে। তারপরে আছে এফ, এফ দিয়ে হয় ফ্লাওয়ার, ফ্লাওয়ার মানে ফুল, তাহলে এখানে ফুলের ছবি আছে ফ্লাওয়ার, আচ্ছা। এবং জে দিয়ে জাগ, জাগের ছবি দেওয়া আছে এবং করে দেওয়া আছে এটা। একইভাবে পরের পাতা কি দেখো একই রকম দেওয়া আছে, একইভাবে করতে হবে। দেখো প্রথমে দিয়ে আছে পি, প্রথমে দিয়ে আছে পি, আর পি দিয়ে হয় আমরা কি জানি পেন্সিল, পি এন সি আই এল পেন্সিল, পেন্সিল মানে পেন, পেন্সিল মানে পেন্সিল, তাহলে এখানে পি থেকে পেন্সিল হলো। তারপরে কি আছে জি, তাহলে জি দিয়ে এখানে কোনটা হবে, জি দিয়ে গান, গান মানে বন্ধু, তাহলে জি থেকে গান পর্যন্ত নিয়ে আসতে হবে, গান মানে বন্ধু। তারপরে কি আছে টি, তাহলে টি দিয়ে এখানে কি আছে ছবিগুলো দেখো, টি দিয়ে টেবিল আছে, টি এ বিএল এ টেবিল, টি দিয়ে টেবিল। তারপরে আছে কে, কে দিয়ে কেটল, কেটল কেটলি মানে করে দেওয়া আছে, কেটলি মানে কেটলি, কেটল মানে কেটলি করে দেওয়া আছে। তারপরে কি আছে বি, বি দিয়ে কি আছে না, বি দিয়ে বল আছে, বি এ ডাবল এর বল, তাহলে বি দিয়ে বল। তারপরে আছে এস,
এস দিয়ে কি হবে, এস দিয়ে সু, সু মানে জুতো, আমরা জানি সু মানে জুতো, জুতো ছবি আছে, এস দিয়ে সু হয়ে গেল। তারপরে এম আছে, এম দিয়ে হয় ম্যাঙ্গো, ম্যাঙ্গো মানে আম, এখানে আছে ম্যাঙ্গো, তাহলে এস দিয়ে হয়, এম দিয়ে হয় ম্যাঙ্গো। তাহলে এগুলো হলো, বোঝা গেল আশা করি। আবার বলছি এগুলো হচ্ছে তোমাদের বাম দিকে কিছু লেটার দেওয়া আছে, ডান দিকে ছবি দেওয়া আছে, ছবি প্রথম অক্ষর ধরে লেটারগুলো মেলাতে হবে ডান দিক আর বাম দিক। তো দেখো তার পরের পাতায় আমি যাচ্ছি, তার পরের পাতায় তোমাদেরকে বলেছে পড়ো এবং লেখো, এটা আমি বোর্ডে করাচ্ছি। দেখো প্রথমে ছবি দেওয়া আছে, দিয়ে পড়বে, ছবির সাথে সাথে নামটাও জানবে। তো দেখো প্রথমে একটা টিপের ছবি দেওয়া আছে, কি আছে, প্রথমে একটা টিপের ছবি আছে, তার পাশে টিপের ইংরেজিটা লেখা আছে, টিপের ইংরেজিকে তো আমরা সবাই জানি, আগে পড়েছি, এ টি অ্যান্ড, অ্যান্ড মানে হচ্ছে টিপে। তাহলে এখানে বড় হাতে লেখা আছে এ এন টি অ্যান্ড, আবার ছোট হাতেরও লিখেছে এ এন টি, এটাও অ্যান্ড, এটাও অ্যান্ড, এটা হচ্ছে সবগুলোই ক্যাপিটাল লেটার, মানে বড় হাতে আর এগুলো সবগুলোই স্মল লেটার, মানে ছোট হাতে। তাহলে এই যে অ্যান্ড, দেখবো আগে লেটারগুলো কোন কিভাবে আছে, বড় হাতের আছে, ছোট হাতের আছে, যদি বড় হাতে থাকে তাহলে বড় হাতে লিখবো, এবং ছোট হাতে থাকলে ছোট হাতে লিখবো। একইভাবে তারপরে দেখো বিএটি ব্যাট আছে, খুব সহজ। তারপরে দেখো একইভাবে সিটা দেখো, সবগুলো বড় হাতে হলো, এটা ছোট হাতে হলো, উচ্চারণটা কি কা, প্রথমটা দেওয়া আছে এ আর আর, বড় হাতে এ আর বড় হাতে আর, তারপরটা দেওয়া আছে সি আর টি, ছোট হাতে সি, ছোট হাতে, তাহলে কার বানানো কি সি এ আর কার, তাহলে এখানে সিটা নেই, তাহলে বড় হাতের যেহেতু লেখা আছে এগুলো, তাহলে আমি এটা বড় হাতে লিখবো,
একই ভাবে সি এ আর কারে আর নেই ছোটাতে লেখা আছে বলে ছোটাতে দেখো এখান পর্যন্ত আশা করি প্রত্যেকের বোঝা গেছে। আগে কি বলেছি, লেসন পাঁচটা বলেছিলাম, ছবি দেওয়া আছে এবং তার লেটার দেওয়া আছে, মিলাতে হবে, এবং লেসন ছয়টা একটু শুরু করলাম এ বি সি তিনটে লেটার দিয়ে। এ দিয়ে বলেছি অ্যান্ট, দিয়ে অ্যান্ট মানে পিঁপড়ে, বড় হাতে ছোটাতে লেখা আছে, তোমরা বইটা ফলো করলে দেখতে পাবে পরিষ্কার হবে লেখা আছে এবং ছবি দেওয়া আছে, তার সাথে শূন্যস্থান আছে তোমাদের এটা একুশ নম্বর পাতাতে। তাহলে এ দিয়ে বলেছি অ্যান্ট, বি দিয়ে বলেছি ব্যাট এবং সি দিয়ে বলেছি কার। অ্যান্ট মানে পিঁপড়ে, ব্যাট মানে খেলার ব্যাট এবং কার মানে গাড়ি। তো আজকের ক্লাসে এই পর্যন্তই থাক, পরের দিনে ডি থেকে আলোচনা করব। যাক সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো, আর এটা খাতায় লিখে প্রত্যেকে দেখাবে। এই যে প্রশ্নগুলো যেটা হলো, ছবিগুলোর সাথে লেটারগুলো মিল করতে হবে, এটা বইয়েতে তোমরা লেট দিয়ে বইয়েতে করবে, লাইনগুলো টানবে, টেনে আমাকে দেখাবে, আর তার সাথে সাথে এ বি সি দিয়ে কার পর্যন্ত যেই তিনটে শূন্যস্থানগুলো হলো সেগুলো পর্যন্ত করবে, করে আমাকে খাতাতে গুলো দেখাতে হবে। তাহলে বাড়ির কাজ প্রত্যেকে করবে এবং অকারণে বাড়ির বাইরে কেউ যাবে না। তাহলে বাড়ির কাজগুলি করে প্রত্যেকে হোয়াটসঅ্যাপে পাঠাবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে ক্লাস আমি এখানে শেষ করছি।